বাংলাদেশী ইসলামী শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাওলানা আহমদুল্লাহ আশরাফ। মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির ও জামিয়া নুরিয়া ইসলামিয়ার মহাপরিচালক। তিনি মাওলানা হাফিজি রহমতুল্লাহ আলাই হুজুরের জ্যেষ্ঠ পুত্র। আজকে আমরা শাহ আহমদুল্লাহ আশরাফ সম্পর্কে তার সংক্ষিপ্ত জীবনী জানব। মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, যিনি 1942 সালে ঢাকার লালবাগের কেল্লার মোড়ে জন্মগ্রহণ করেন, তিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এর তত্ত্বাবধানে বড় কাটারা লালবাগ মুস্তফাগঞ্জ মাদ্রাসায় শিক্ষালাভ করেছেন। পরবর্তীতে করাচির জামিয়া ইসলামিয়া বিন নুরি টাউন মাদ্রাসায় ভর্তি হন। মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ এর কর্ম ও রাজনৈতিক জীবন। পাকিস্তান থেকে ঢাকায় ফেরার পর 1963 সালে জাতীয় মসজিদ বাংলাদেশ বাইতুল মুকাররমের প্রধান মুয়াজ্জিনের দায়িত্ব নেন তিনি। তিনি ঢাকা জামিয়া নুরিয়া ইসলামিয়া আমিন বাজারস্থ মদিনাতুল উলুম মাদ্রাসা ও লক্ষ্মীপীরের লদুয়া ঈশা আতুল উলুম মাদ্রাসার একই সাথে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। শাহ আহমদুল্লাহ আশরাফ 1987 সালের 7 মে তার পিতার মৃত্যুর পর বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভারপ্রাপ্ত আমির নির্বাচিত হয়েছেন। একটানা 27 বছর আমিরের দায়িত্ব পালন করেন। 2012 সালে নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষে নেতৃত্ব দেন তিনি। শাহ আহমদুল্লাহ আশরাফ কয়েকবার ব্রেন স্ট্রোক ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 2014 সালের মার্চ মাস থেকে গুরুতর অসুস্থ হয়েছিলেন। 23 ফেব্রুয়ারি 2018 শুক্রবার সকাল 7:30 রাজধানী ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জামিয়া নুরিয়া ইসলামিয়ায় পিতা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই ও ছোট ভাই হামিদুল্লাহর পাশে তাকে সমাধিস্থ করা হয়।